আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ড এর উপর প্র্যাকটিস করতেছিলাম। আজকে আমাদের প্র্যাকটিসের দ্বিতীয় অংশ চলতেছে। গতকালের যে অংশ চলছিল তার ধারাবাহিকতা। গতকাল আমরা করেছিলাম 10 পর্যন্ত, আজকে ইনশাআল্লাহ তাহলে আমরা 11 থেকে দেখি। হি অ্যাক্টেড অ্যাজ আই অ্যাডভাইসড হিম, তিনি কাজ করলেন যেভাবে আমি তাকে উপদেশ বা পরামর্শ দিয়েছিলাম। অবশ্যই ক্লাস দেখার দ্বারা তোমার কমপ্লেক্স টু কম্পাউন্ডে খুব ভালো একটা ধারণা আসবে। আগের ক্লাসটি নিশ্চয়ই দেখেছো এবং ধৈর্য ধরে দেখো, অল্প কিছু সময় তো, এই সময় ব্যয় করার দ্বারা যদি তোমার আজীবনের মনে এই বিষয়টা সলভ হয়ে যায়, খুব ভালোভাবে শিখতে পারো, তো এটার জন্য এটা তোমার জন্য হবে খুব বড় একটা পুঁজি। বারবার শিখে ভুলে যাওয়ার চাইতে এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় সেট আপ করে নিতে পারলে একবার খুব ভালো হবে তোমার জন্য। তাহলে এটাকে একটু অন্যভাবে শিখতে হবে, যে সে কাজ করেছিল যেভাবে আমি তাকে উপদেশ দিয়েছিলাম, আগে উপদেশ দিয়েছিলাম তারপর সে কাজ করেছে। তো কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাদেরকে কিন্তু আগে যে কাজটা আগে হয় ওটা আগে লিখতে হয়। আগে আমি উপদেশ দিয়েছিলাম তারপর সে কাজ করেছিল, তাহলে আই অ্যাডভাইসড হিম, আমরা এটা আগে নিব। এবং এটা অবশ্যই অ্যাজ থাকলে পরে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে, অ্যাজ থাকলে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। আগের ক্লাসে আমরা এও শিখেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্স হয় অ্যান্ড অর বাট দিয়ে। তাহলে আই অ্যাডভাইসড হিম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম, এটুকু আমরা আগে লিখে নিব। আই অ্যাডভাইসড হিম অ্যান, সে করেছিল, হি অ্যাক্টেড সেই অনুসারে, তাহলে আমরা এখানে লিখতে পারি একর্ডিংলি, মানে সেই অনুসারে একর্ডিংলি। আই অ্যাডভাইসড হিম অ্যান্ড হি ডিড, হি অ্যাক্টেড একর্ডিংলি, এবং সে সেই অনুসারে কাজ করেছিল। এইটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এরম যদি থাকে অ্যাজ অর্থ আমি সে কাজ করেছিল, যেমনটি আমি উপদেশ দিয়েছিলাম, যেখানে অ্যাজ অর্থ যেমন, এরূপ বাক্য আসলে আমাদের কম্পাউন্ড করার সময় অ্যান্ড লাগবে এবং একর্ডিংলি লাগবে, এই কথাটা খেয়াল রাখতে হবে, একর্ডিংলি এবং অ্যান্ড। এটা একটু ভালো করে শিখে নেবে যদি অ্যাজ অর্থ আমি যেভাবে তাকে কাজ করতে বলেছিলাম সেইভাবে করেছিল, যেমনটি বলেছিলাম যেমনটি উপদেশ দিয়েছিলাম, অর্থাৎ অ্যাজ অর্থ যখন যেমন আসবে তখন আমাদের কম্পাউন্ড করার সময় অ্যাজের জায়গায় অ্যান্ড লাগবে এবং একর্ডিংলি লাগবে। পরের উদাহরণ আমরা এক্সারসাইজটা দেখি, সরি পরের বাক্যটা, দে সোল্ড এ হাউস হুইচ ওয়াজ রেড ইন কালার, তারা একটা বাড়ি বিক্রি করেছিল যেটা ছিল লাল রঙের। তাহলে এখানে দেখো, যদি আমাদের বাক্যে থাকে হুইচ, সরি হ্যাঁ বাক্যে যদি থাকে হুইচ, তাহলে আমাদের হুইচের বদলে লিখতে হয় অ্যান্ড ইট। যদি বাক্যে এরকম অবজেক্টের পরে হুইচ থাকে, দে সোল্ড হাউস, তারা একটা বাড়ি বিক্রি করেছিল, এই বাড়িটা এখানে অবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট হিসেবে না, সাবজেক্ট হলো দে, তাহলে এখন আমাকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, আমি কম্পাউন্ড লেখাটা এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম, এইটা করতে হলে হয়েছে যায় কী করতে হবে, অ্যান্ড ইট। হু থাকলে আমরা ব্যবহার করছি অ্যান্ড হি, আর হুইচ থাকলে আমাদের ব্যবহার করতে হবে অ্যান্ড ইট। তাহলে আমি এই পুরো বাক্যটা লিখে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ আমি এখানে পুরো বাক্যটা শুধু এনে বসিয়ে দেবো, এই যে এন আনলাম বসিয়ে দিলাম, এখন কি করবো, এই হুইচের জায়গায় আমরা লিখবো অ্যান্ড ইট। দেখো অ্যান্ড ইট আমাদের হয়ে গেল, কোনো পরিবর্তন নেই, শুধু বাক্যে যদি হুইচ থাকে তাহলে অ্যান্ড ইট, এবং অ্যান্ড দে বসতে পারে। যদি এখানে হতো হাউজেস, দে সোল্ড হাউজেস, তাহলে আমরা লিখতাম অ্যান্ড দে, এইভাবে। আচ্ছা পরে যে নিয়মটা আমাদের লাগবে, অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম আছে। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের কী করতে হবে, বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে, অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে দিতে হবে, অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে দেবো। আর এই যে কমা আছে না, এই কমার জায়গায় আমাদের লিখতে হবে অ্যান্ড ইনস্ট্যান্টলি অথবা অ্যান্ড অ্যাট ওয়ান্স, তোমরা এটুকুও লিখতে পারো, আমি দুটোই দেখিয়ে দিই, অ্যান্ড অ্যাট ওয়ান্স এই কথাটাও লিখতে পারো। তাহলে আমাদের কী করতে হবে, এই বাক্যটার কম্পাউন্ড করব, তাহলে এইটাকে জাস্ট এখানে এনে বসিয়ে দিলাম, এখন কী করবো, অ্যাজ সুন অ্যাজটা বাদ যাবে, এ বাদ দিলাম, উইটাকে আমরা বড় হাতের করে দিব, আর এই কমার জায়গায় লিখবো অ্যান্ড ইনস্ট্যান্টলি।
and instantly অথবা at once আমি লাল করে দিলে বলতে তোমাদের ভালো হবে আমি লাল করে দিলাম এখানে লিখবে and at once তোমরা যেটা ইচ্ছা লিখে দিবে when এটা কোন নেবে দেখো আগের যে এক্সারসাইজ সেখানেই তুমি দেখেছো বাকি সিনস অ্যাজ when থাকলে এই সিনস অ্যাজ when উঠে যাবে আর এই যে এখানে যে কমা আছে কমার জায়গায় এন্ড ব্যবহার করতে হবে আর কোনো পরিবর্তন করতে হবে না তাহলে আমরা এই বাক্যটাকে জাস্ট এইখানে এনে ছেড়ে দিলাম এখন এই হোয়েনটাকে বাদ দিয়ে দেব তাহলে এই ডব্লিউটাকে বড় হাতের করে দেব কমার জায়গায় কি লিখব এন্ড তাহলে আমাদের কম্পাউন্ড করার কাজ হয়ে গেল এন্ড আচ্ছা when the children saw the monkey যখন বাচ্চারা মাংকি দেখলো বানর দেখলো দে ট্রাইড আউট এনজয় তারা আনন্দে চিৎকার করে উঠলো এরপরে যে বাক্যটা আমরা দেখব দেখো এটা কি হলো সো দ্যাট থাকলে এন্ড সো দিয়ে করতে হয় এই সো দ্যাট আছে না এই সো দ্যাট এর জায়গায় আমাদের লিখতে হবে এন্ড সো আর দ্যাট আলাদা আলাদা জায়গায় থাকলে করতে হয় কি সোর জায়গায় লিখতে হয় ভেরি দ্যাট এর জায়গায় এন্ড এটা আমরা আগের ক্লাসে আগের এক্সারসাইজেই করেছি তোমরা এটা দেখে নিবে তাহলে তোমরা ডিফারেন্ট বুঝবে তাহলে এইখানে হলো দে স্টাডিড অ্যাটেনটিভলি সো দ্যাট দে কুড মেক এ গুড রেজাল্ট তারা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করেছিল যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমাদের এই সো দ্যাট এর জায়গায় এন্ড সো ব্যবহার করলেই হয়ে যাবে অর্থাৎ শুধু আমরা এই বাক্যটা এখানে নিয়ে আসব এই বাক্যটা এখানে নিয়ে আসলাম আর এই সো দ্যাট এর জায়গায় আমরা কি করব এন্ড সো ব্যবহার করব এখানে লিখব এ এন ডি এন্ড এ সো সো আমাদের হয়ে গেল ঠিক আছে আমরা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর পরের ক্লাসেই আর কয়েকটা এক্সারসাইজ আমরা করব তাহলে তোমরা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এই ক্লাসটা যদি এখানে তোমার কোনো সমস্যা থাকে তো তুমি আবার দেখো ইনশাল্লাহ তোমার এটা ঠিক হয়ে যাবে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু থ্যাংক ইউ পরের ক্লাসটি নেক্সট পাবে ঠিক একটু পরে আমি ক্লাসটি আবার ইনশাল্লাহ তৈরি করতেছি থ্যাংক ইউ